ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মনুয়াকাণ্ডের ছায়া পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ফতেপুর এলাকায় প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করে দেহ লোপাটের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন খোঁজ পাওয়া যাচ্ছিল না ফতেপুরের বাসিন্দা নূর মোহাম্মদের। তার স্ত্রী আসমা বিবি নন্দকুমার থানায় মিসিং ডায়েরি করেন। তদন্তে নেমে আসমাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয়। খোঁজ নিয়ে আসমার প্রেমিক শেখ দুলালের হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই গোটা ঘটনা ফাঁস হয়। অভিযোগ, প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন করে বাড়ির সামনে গর্ত খুঁড়ে পুঁতে দেন আসমা। যাতে কারো সন্দেহ না হয় তার জন্য গর্তের মুখ বালি সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। আসমা ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ। আজই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গর্ত খুঁড়ে মৃতদেহ তোলার কথা। ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে।